Hey guys, this is Pro Bro. So, আমরা আজকে আসছি একটা জায়গাতে। জায়গাটার নাম কি ভুলে গেছি। জায়গাটার নাম আমরা ওই গেটে লেখা আছে ওখানে গিয়ে বলছি, সমস্যা নেই। তো আমার সাথে আরো সুনামধন্য ব্যক্তি আসছে কিছু, এই যে আমার পিছনে আছে, যে অনেক মানে রিকোয়েস্টের পর আমার ক্যামেরাটা ধরলো, সে আছে। আর ওইদিকে আরো দুই তিনজন গেছে। তো আমরা এখন ওইদিকে চলে যাই, দেন আপনাদের জানাচ্ছি আমরা কোথায় আসছি। আর ইন্ট্রোটা আমি এখানে করছি কারণ আমি আসার পথে আমি ইন্ট্রো নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমার অ্যাকশন ক্যামেরাতে রেকর্ড করতে পারি নাই। তো চলুন গাইস। তো আমরা যেখানে মূলত আসতে যাচ্ছি সেটার জায়গাটা হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ক্যামেরায় ধরতে পারছে কিনা বলতে পারবো না, তবে ওই যে জায়গাটা হচ্ছে ওইখানে। তো অনেকটা নিরিবিলি পরিবেশ। এই জায়গাটার নাম হচ্ছে সরিষাডাঙ্গা শ্রীরামপুর মাগুরা। এখানে দুইটা বোট আছে, আর হচ্ছে একটা ছোটো একটা পুকুর টাইপের, আর ভিতরে একটা রেস্টুরেন্ট ছোটো, গাড়ি পার্কিংয়ের জায়গা আলাদা, পরিবেশটা অনেক সুন্দর। এখন মোটামুটি ভালোই লোক আসছে, আই থিঙ্ক আরও সামনে দেখতে পারবো। বিকাল হতে হতে আই থিঙ্ক আরও ভিড় হবে। জায়গাটা আই থিঙ্ক অনেকেই জানে না, এমনকি আমিও তো জানতাম না। তো আসার পরে জানতে পারলাম যে আসলে জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটাও খোলামেলা, আকাশের নিচে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ। তো আসলে জায়গাটা অনেক সুন্দর। তো আমার লোকজন ভিতরে বসে আছে, আমি ওখানে গেছি ওদের সাথে একটু জয়েন করবো। ফ্রাইড রাইস অর্ডার দিছি, আর হচ্ছে সাথে একটা করে। আমরা এই জায়গা কেমনে মিস করলাম এতদিন, সব তার দোষ, আমরা জায়গা খুঁজে পাই না ঘোরার জন্য। আর এত সুন্দর একটা জায়গা রয়েছে আমরা মিস করে গেছি। আমাদের খাবার চলে আসছে, তো আমি খাওয়ার পরে আবার কন্টিনিউ করছি, আমরা ওইদিকে একটু ঘুরে দেখবো। সালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আমাদের সরিষাডাঙ্গা নিরিবিলি বিনোদন কেন্দ্র রেস্টুরেন্ট শ্রীরামপুর মাগুরা সদর মাগুরা। এইখানে নিরিবিলি পরিবেশে শুরু ব্যবস্থা আছে, আপনারা চেষ্টা করবেন সেবা আসার জন্য। ঠিকানা হচ্ছে হাটগোপালপুরের উত্তর পাশে 1.5 কিলোমিটার উত্তরে। আসলে কি, এখানকার ইনাদের যা ব্যবহার অমায়িক ব্যবহার, আর হচ্ছে ওনারা ফুল ফ্রেন্ডলি। আর এটা রিসেন্টলি হয়েছে, বেশি দিন হয় নাই আসছে। আপনারা কি বলেন? একদম বিউটিফুল, বিউটিফুল। এখানে সৌন্দর্য, এখানে খাবার, এখানে অল এভরিথিং সো নাইস, সো নাইস। সো ওনাদের, বিশেষ করে ইনাদের যা ব্যবহার, আমি মুগ্ধ হয়ে গেছি। কিন্তু খাবারটা অনেক জোশ, এবং এখন আমি যখন আসছি তখন দেখলাম যে ইনাদের খাবারের মেনুটা যথেষ্ট পরিমাণে লো প্রাইস অন্য রেস্টুরেন্টের তুলনায়। তো আপনারা সবাই ডেফিনেটলি এখানে আসতে পারেন, আমি সাজেস্ট করবো আসতে। এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি আগে থেকে বলেও আসি নাই, এটা কোনো প্রমোশন না, জাস্ট আমার ভালো লাগছে। আপনারা সবাই জানেন আমার যেখানে ভালো লাগে, যেটা ভালো মনে হয় আমি সেটাই আপনাদের তুলে ধরি। আর এই এটা হচ্ছে, আমি আই থিঙ্ক মোটো ব্লগিংও বলছি, আসার সময়ও বলছি, আবারও বলছি, জায়গাটা হচ্ছে সরিষাডাঙ্গা শ্রীরামপুর মাগুরা। সো নিরিবিলি অনেক সুন্দর একটা প্লেস, আস্তে আস্তে দেখছি আমি অনেক লোক বাড়ছে। তো আমাদের সাথে আছে আমাদের সামিউল ভাই,
ওসমান ভাই, এখানে আসার পর আপনার কেমন লাগছে? আপনার মন থেকে বলবেন। আসলে কি, আমরা সবসময় শহরের চারদিকে আবদ্ধ থাকি, প্রকৃতিটা দেখার সৌভাগ্য অনেকটাই কম হয়। তো সেই হিসাবে আমরা এখানে এসে প্রকৃতির যে বাতাস এখানে আসে উপলব্ধি করতে পারি। আর এখানে যে রেস্টুরেন্টের যে মালিক বা যারা কর্মকর্তা আসছে তাদের ব্যবহারটা আসলে অমায়িক। সাধারণত অন্য অন্য রেস্টুরেন্ট থেকে হাজার গুণ ডিফারেন্ট। খুব সুন্দর লাগতেছে এবং পরিবেশটা খুব সুন্দর। আশা করি আপনার সকালে আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। মাঠ, চারিপাশে মাঠ আর মাঝখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট, সো আসলেই ভালো লাগছে, আপনারা আসবেন। তো এখন আমরা জ্বর পথে, বাকিটা হবে জ্বর পথে। জ্বর পথে আমরা মস্তি করতে করতে মজা করতে করতে যাব, তো সেখান থেকে দেখা হবে। তো একটা কথা, এখানে আপনারা আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারেন, যে কোনোভাবে আসতে পারেন। জায়গাটা খুব সুন্দর, একটা বলে বোঝানোর কিছু নেই। আপনার না আসলে বুঝতে পারবেন না যে এখানে কতটা সুন্দর একটা জায়গা। আর ভিতরে লেখা আছে যে নো স্মোক, এখানে ভিতরে কোনো স্মোক অ্যালাউ নেই। তো বাইরে আপনারা চাইলেও করতে পারেন, কিন্তু ভিতরে কোনো স্মোক অ্যালাউ নেই। তো পরিবেশ অনেক সুন্দর। এই যে তারা আসছে, তারা ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এখন রওনা দিব, রওনা দিয়ে বাসায় গিয়ে এডিট করবো, যাওয়ার পথে কিছু ফুটেজ নিবো, দ্যাটস ইট।